রাতার গোল, এখানে কখনো বর্ষাকাল, কখনো অনেক পানি, কখনো বা শুকনা। হ্যাঁ, গাছগুলো কিন্তু অনেক বড় বড় এবং গাছের যে পানির উপরিভাগ থেকে মাটি পর্যন্ত যে দূরত্ব তা অনেক গভীর, অনেক গভীর। ঠিক আছে, এখানে বড় বড় সাপ দেখা যায় কখনো কখনো। সাপ তুমি নিজে দেখছো? আচ্ছা, কয় রকমের সাপ দেখছো এখানে? অজগর সাপ আর, হ্যাঁ আচ্ছা আচ্ছা, হরেক রকমের গাছ। যে গাছগুলো মূলত এখানে গাছের বৈশিষ্ট্য হচ্ছে এরা পানির মধ্যেও ভালোভাবে বাঁচতে পারে। হ্যাঁ, এরা জলজ গাছ আর কি, সোজা কথা ম্যানগ্রোভ। হ্যাঁ, ম্যানগ্রোভ ফরেস্ট। হ্যাঁ, যে গাছের সৌন্দর্য হচ্ছে আসলে তাদের শিকড় এবং গাছের অনেকাংশই পানিতে ডুবন্ত থাকে আর কি। হ্যাঁ, আবার হয়তো ঈদের পরবর্তী সময়ে এই পানিটা থাকবে না। সব মিলে সিলেট অঞ্চলে রাতারগুল কিন্তু একটা পর্যটন এরিয়া এবং এখানে বেশ ভালো ঘোরাঘুরি করা যায় এবং অক্সিজেনে ভরপুর একটা এরিয়া। আহা, দারুণ দারুণ। যাই হোক, আপনারা আপনাদের দেখার আমন্ত্রণ রইল। আবার পরবর্তীতে ভালো অন্য কোনো ভিডিওতে আমরা আবার কথা বলবো আপনাদের সাথে। এটা একটা বিশাল এলাকা জুড়ে কিন্তু এই এরিয়াটা, আমাদের মতো বহু লোক এখানে এসে গোসল করছে। হ্যাঁ, খুব এনজয় করছে একসাথে। আমি আসছি একা, সাথে আমার পরিবারবর্গ সহ সবাই আছেন, আমার ছেলে মজা করছে, সাথে আমাদের আলামিন কথা বলছে। যাই হোক, ধন্যবাদ সবাইকে, আবার কথা হবে, দেখা হবে। আসসালামু আলাইকুম। ওকে ওকে ওকে, ওই যে একদল ওখানে আছে যারা তাদের মতো করে আনন্দ করছে আর কি। হ্যাঁ, দেখা হবে।